ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে ছয় নং ওয়ার্ডের আখাওড়া উপজেলা থেকে সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক মহম্মদ সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার বিকালে তার নিজগ্রাম পৌর শহরের নারায়ণপুরবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াতের পর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয় গ্রামবাসী পরে আখাউড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ সরোয়ারের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত হাসান সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম পৌর শহরের নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দু পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ মনির খান বিএনপির নেতা আবুল ফারুক বকুল জাতীয় পার্টি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বন্দরের ব্যবসায়ী আক্তার হোসেন আজ আরও অনেকে বক্তারা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সাইফুল ইসলামকে অভিনন্দন জানান নিজ সামর্থ্যের মধ্যে সততা ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে কাজ করার অনুরোধ জানান তারা অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ইসলাম তাকে নির্বাচিত করায় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় আগামী দিনের পথ চলায় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের লোকজন সহ নারায়ণপুর ও তার আশেপাশের অনেকেই উপস্থিত ছিলেন পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়